যখন বাজারের ব্যাগটা নিয়ে আমার হাতে দেওয়া বুঝছো, বাজারের ব্যাগ হাতে পাওয়ার সাথে সাথে চুল পায় 100টা। হ্যাঁ, বাজার করা লাগবে না, খাওয়া লাগবে না, ধরো দেখো কত পাকছে। ভাবি 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 কি আছেন? কে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মেয়েটা মন খারাপ করে বসে আছে, গায়ে পরিন কাপড়, সারা এলাকার লোক জানেন আপনার স্বামী বিদেশ থাকে, লাখ লাখ টাকা কামাই করে আপনার অ্যাকাউন্টে দেয়, আর মেয়েটা এরা মেয়ে চেপে রাখেন, সারা গ্রামের লোক আপনাকে নিয়ে অনেক কথা বলে, বউটা নাকি খুব কিপটি। আমার মেয়েকে আমি নতুন জামা পরাবো না পুরান জামা পরাবো, নাকি খালি গায়ে রাখবো সেটাকে আপনার থেকে জিজ্ঞাসা করবো? শ্বশুরকে টাকা দেন না, বাজার করে দেন না, টাকাকে কামাই করে কবরে দিয়ে যাবেন নাকি? আর আমার স্বামী কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, সেটা যদি আমি আমার শ্বশুরে দিনে 3টা লুঙ্গি কিনে দেই, ভাসুরে 5টা দেই, আর আমার ভাবির জন্য যদি কারি কারি শাড়ি কিনে এনে দেই, আমার স্বামী কি দেশে এসে কচু খাবে নাকি ভ্যান চালায় বেড়াবে? আর আমি জানি দেখি না কোনোদিন আমার বাড়ির আশপাশ দিয়ে আসা, আপনি এর আগেও একদিন কিন্তু আসছেন, আর যদি দেখছি আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নেব, মানুষকে বলে বেড়াবো কিন্তু আপনার উদ্দেশ্য খারাপ। আরে এদিকে এদিকে কি হলো দি? মহিলা না জানি মরিস, আবার কোন বিপদ না পড়ে, ভালো কথা কবে আসে ঝামেলা পড়ে গেলাম, যাই ভালো একটা কাপড় পরলে কবি যে বিদেশের মেয়ে, যে কাপড় পরাইছ তো মানুষ সৈন্যের মেয়ে কবি, নিজে তো সাজিয়ে গুজে ভালোই বেড়াচ্ছ, মেয়েটা কাপড় অবস্থা দিয়েছ। ও আমি একটু সাজিয়ে গুজে থাকি, আপনার চোখে গেছে না? আজ ফোন দিক আপনার ভাই, আমি সব কই দেব, কে ওর কাপড় চোপড় দেয়নি, ভালো তা পরে রয় নাই, এই যে আপনার গেঞ্জি দিছি লুঙ্গি দিছি, আপনার বউ এই যে রঙের রঙের শাড়ি পরে, আপনার বাপ যে লুঙ্গি পরে গেঞ্জি পরে কোনটা না আসে, আপনার ভাই টাকা পাঠায় সেদিন ধরে আমি কিনে দেইনি? দাও তো ঠিকই আছে, 3 বছর আগে লুঙ্গি দিছাও, সেলাই করে করে পড়তেছি আমি। ওরে আল্লাহ, মাত্র 3 বছর, আরে 2 বছর যাবি, একটা লুঙ্গি যদি 5 বছর নাই চালাতে পারেন তাহলে কেমনি মানুষ হলেন? 5 বছর কে, মরার আগ পর্যন্ত লুঙ্গি পরবো, সমস্যা নাই। হ্যাঁ দরকার হলে তাই থাকবি, আপনার ভাই এত কষ্ট করে টাকা পাঠাবি আর আমি কি সব গলে এত এত যা দিয়ে দিই শেষ করবো নাকি? সে দেশে আসলে তার কামাই করে খাওয়া লাগবে না সে টাকা দিয়ে? ছোট, উনি তোমার ভাসুর হয়, ভাসুর সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? তুমি চুপ করো, আমাকে শিখাবে না, এসো না, অপয়া অলক্ষী নির্বংশ, একটা জন্মাবে পায় না, আবার আমার মেয়ে নিয়ে বেশি বেশি কথা কয়, খবরদার আমার মেয়ের দিক তাকাবে না। আর দাও আমার মেয়ে নিয়ে এত দরদ দেখার লাগবে না, ছাড়ো ছাড়ো, নিজেরা তো সাল পাল হয় না, আমার মেয়ে টানাটানি করে, একটা আগে জন্মাও গা। জান্নাত ঘরে আসো, এক কাম করো তুমি, লাগাবে লাগো, আমি একটু ঘুরে দিয়ে আসতেছি ভাই, না আচ্ছা 12টা বাজে গেল আজ বেলা।
কেরে বাপ 70 মন খারাপ এনে দাঁড়া রইছিস কে কি আছে আমি দান লাগাবের কিছু সেই কখন তোর না চালিয়ে যাওয়ার কথা তুই এখনো যাস নাই ব্যাপারটা কি মন খারাপ কে হয়েছে নাকি তাই ক আব্বা বিদেশ পাঠানোর সময় জায়গা জমি বিক্রি করে তাকে বিদেশ পাঠাইলি তুমি তো রাজি ছিলে না আব্বা আমি আমি তোমাকে কত কথা কইলাম গাদি গাদি টাকা কামাই করবি সংসার সুখ আসবি আজ পর্যন্ত একটা টিহা দিছে কো আমার আদর দেয় নাই দেয়নি আমি আমি এতে কোনো দুঃখ পাইনি আব্বা আমার আমার সবচেয়ে বড় দুঃখটা কি জানো বাপ আজকে আজকে কি হয়েছে তোমার ছোট বৌমা আজকে আজকে যাতা ভাষা ব্যবহার করলো আমার সাথে আব্বা আমরা বসে বসে খাই আমাদের কাপড় চুপুর সব সব তোমার ছোট বৌমা দেয় এটা আমার দুঃখ নেই আব্বা আমার আমার দুঃখ কোথা থেকে জানো তোমার ছোট বৌমা আমার দুনিয়ার কথা শুনিলে আব্বা আমরা বসে বসে খাই তোমার ছোট শালের টেয়ার টেয়ার জন্য আমরা বসে তাই জানো আব্বা আমার কাপড় চুপুর তোমার তোমার বড় বৌমার সব সে কোটা দিলে আমার আমি আমি এতে দুঃখ পাইনি আব্বা আমার কষ্টটা কোন জায়গায় জানো তোমার ছোট বৌমা তোমার ছোট বৌমা বড় বৌমা খুলে তুই তুই অপায়া ও লক্ষ্মী তুই হাট করে কত আব্বা আমার কি দোষ আমার কি দোষ আব্বা যদি যদি আল্লাহ না দেয় আমি আমি কোন দিয়ে শুনতে নামব চল মুড়ি মুড়ি নেই আয় শুনি না আব্বা তুমি যা না তোমাকে অপমান করে পারে আব্বা তুই বাড়ির মধ্যে যাও আমি তো আসি আমার হয়েছে যত জ্বালা কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল আর একজন ঘরের মধ্যে বসে রয়েছে বাড়াবি না তো বাড়াবি না কোনো কাজও করা লাগবি না আমি রায় দিলি যে সামনে দেব তারপরে তিনি খাবেন তার আগে তিনি খাবেন না তাকে দেখবি না যে রাধা হয়েছে কি না আছে আমার একজন সারাদিন খাটতে খাটতে মরল ঠিকই হয়েছে ছোট ভাইটাকে পাঠাইছে বিদেশ নিজের জমি জাতি সব বেশি কিনে পাঠাইছে ছোট ভাই যান টাকার মানুষ হয়ে গেছে আর কি মানুষক মানুষ মনে করে এখন আমার কোনো দাম নেই এখন আমরা হয়েছে যত চোখের কাটা এক লুঙ্গি দিয়ে কত খুঁটা পারে আর বিদেশে গেল কার টেকে সে হিসাব নেই বড় বড় মনেই করে না বড় মা রাধা হয় নাই আমার না খুব খিদা লাগছে ইসরে মা তোর খিদা লাগছে ভাত তো এখনো হয় নাই দাঁড়া ছোট উনি তোমার ভাসু হয় ভাসুর সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না তুমি চুপ করো আমাকে শিখাবে রাইছো না অপয়া অলক্ষী নির্বংশ একটা ধম্মাবে পায় না আবার আমার মেয়ে নিয়ে বেশি বেশি কথা কয় খবরদার আমার মেয়ের দিক তাকাবে না মারে তুই ঘরে যা আমি ভাত নিয়ে আসতেছি মিষ্টি এই মিষ্টি ওঠো ভাত রান্না হয়ে গেছে খাই নাও গা দিলে তোমার কাঁচা ঘুমটা ভাঙে ভাত হয়ে গেছে ভালো কথা প্লেট হাতে করে এনে দাও থাকবে আমার যখন ঘুম ভাঙবে আমি তখন ভাত খাবো কি কই এসব কথা আমার কি আর কাম নেই তোমার জন্য পেলে তুলে হাতে খাড়া থাকবো কি করো সারাদিন সারাদিন তুই ভাত করে না দো আর তো কোনো কাম কাজ করো না তাতেও তোমারে এরকম তোমার তো কাম করা লাগে না তাই টেরও পাও না কাম করা লাগে না ঠিক পাবে কেবা করি মানে
তোমাক ডাকলেও দোষ না ডাকলেও দোষ কি করব কও তো ভাত তো জুরি গিলে পরে আবার চেসাবে না আর ভাত যে ঠান্ডা হয়ে যাবে আকার পিঠে যায় আবার গরম করে দিবা আমি তারপর খাবো আর আমার মেয়ে কিটু ভাত খাও দি আমি ঘুম পাড়ো যাও আমার ঘুম খাওয়াতে বিশ্বাস করবে না ঘুমাশা জোন আইর অত্যাচারে মারে মা কি হইছে এত কাছেন কিসের জন্য করে টেকা দাও মা বাজারে যাচ্ছি বাজার করে নিয়ে আসি টেকা দেব বাজারে যাবেন সাত দিন আগে না বাজার নিয়ে আসলেন এক ব্যাগ কোনে গেল সে বাজার হ্যাঁ ওগুলো তো ফুরিয়ে গেছে এত লোক খাওয়া ফুরিয়ে গেছে আপনার পেটের মধ্যে কি কুমির ঢোকেছে নাকি আপনি সালটা বিদেশ বসে এত কষ্ট করে টাকা কামাই করে সে টাকা পাঠায় আপনি দুই বাবা সালেক দিয়ে দিতে তো একদম ফুরি গেল আপনি সওয়াল যখন বিদেশ থেকে দেশে আসবি তখন কি বসে বসে কচু খাবি নাকি ভ্যান চালা খাবি কোন টাকা পয়সা দিবি পারবো না নে এক কাম করেন ওই যে পাশের বাড়ি পরিত দিতে সব বুঝছেন ও যায় আপনি পরিত দেন গা আপনি টাকা দিবেন সেই টাকা দিয়ে বাজার কইনি আসবেন কবদর আমাদের কোন টাকা চাবেন না যা হবি বোমা টাকা দাও মার টাকার গাছ নি বয়স একেবারে আব্বা ও কোন দেখছো বাজারে যাচ্ছি দাদা তুমি কোনে গেছিলে আমি ওই যে একটু কাম খুঁজতে গেছিলাম কেউ যে কাম না টামলে কাম তো করা লাগবে খালি তুমি একা না বাপ আমার জন্য কামলা ঠিক করো কে তুমি এবার কামলা দিবে যাবে কি জন্য আমি কামাই করে তোমার দিতে খাচ্ছ এটা তোমার হচ্ছে না নাকি হচ্ছে হ্যাঁ ছোট বোমার কাছে ঠিক আছে বের গেলাম কয়টা যে বাজার নাই যা না তাই কয় আমাকে কোলে যে পরিত দেবে না আজকে তেনে এখন তো বাবু আমি পরিত দেবের পারি আব্বা আমার মনে পড়ে এখন সেই কথা যখন তোমার ওই ছোট ছালেক বিদেশ পাঠাইলে তোমার ছোট ছাল কি কইছিলে তুই তো বাবু আমাকে জোর করে জমি বেচালো তা তো ঠিক আছে আমাকে কইলে যে ভাই আমি যাওয়ার সময় তোমার নামে অ্যাকাউন্ট করে দিয়ে যাবো টিহা পাঠাবো খালি টিহা তুলবি আর হচ্ছে তোমরা বাজার করে খাবে এই তো কথা কইছিলে নাকি হ্যাঁ কখন ওই বোন নামে গোপনে অ্যাকাউন্ট খুলি দিয়ে চলে গেছে ইয়ে তো আমি আর আমি জানি নে শোনো এইসব চিন্তা করে না আমি তো বাইসি আছি নাকি আমি বাইসি থাকলে না খায় থাকা লাগবে না না হয় তুমি আমারও কাম ঠিক করো আমিও কাম করব আর বসে থাকবো না আমি আব্বা আপনি এই বসে কাম করবেন কি কামে কাম করবি না মানে কি হয়েছে সেটা কি শুনিছ শুনিছি সবই শুনিছি আব্বা বাজারে ব্যাগ আনছেন ভালো করেছেন এক কাম করেন আপনি এই যে ধরেন তুমি কি করো বৌমা তুমি দেন আপনি হাত দেন না মা না 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 ধরেন তো না মা তুমি তোমার হাতের চুরি বেশি তোমার বাজার করে খাওয়া লাগবে তুমি চুপ থাকো ধরো আব্বা এটা বিক্রি করে আপনি 15 দিনের বাজার আনেন গা আর যা টাকা থাকে আপনি কাছে রেখে দিন ফুরি গেলে পরে আবার বাজার করেন যান আব্বা যান পেটে যদি ভাত না থাকে আর সোনার চুরি পরে কি করব আমি কোন বাইসে থাকলে মেলা হবে আপনি সাল পাইলে বানা দিবেন না পারলে নাই নাই আমার সোনার চুরি লাগবিলা যান যান আসো বাড়িতে আসো কি হইলি আসো আসো বাইতে আসো আসো বাবাজি বললো আপনার কাছ থেকে ওই 1 লক্ষ টাকা নিয়ে আসতে
তো তাই আসলাম। ও এতিমখানার জন্য 1 লক্ষ টাকা পাঠাইছে? জি। আমি তো জানি না, তাহলে আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেই, আপনি কালকে বা পরশুদিন আসেন। পরশুদিন আসব? জি। ঠিক আছে, জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এতিমখানার জন্য 1 লক্ষ টাকা পাঠাইছে আর আমাক জানাই নাই, এতিমখানার হুজুর এসে আমাক বললে তারপর জানলাম। আমার অ্যাকাউন্টে 9 লাখ টাকা রয়েছে, আর 1 লাখ টাকা হলেই তো 10 লাখ হওয়ার কথা ছিল, এখন তো 10 লাখ টাকা হয়ে গেল। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পলাবো, এই বাড়িতে আমি থাকবো নাকি? একটা ফোন দেই না, এখানে দাঁড়া, ফোন দিলে আবার যদি কেউ শুনে মনে ফেলে, আমার যে ভাবি সারাদিন তো কান পাইতেই থাকে আমার পিছনে। যাই, ওদিক যাই, কথা কয়ে আসি। কেউ নাই, এখানেই ফোনটা দেই ওক। হ্যালো, ফোন ধরতে এত দেরি হয় কেন? শোনো, আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা পূরণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আমরা কালকেই পলাবো, বুঝছো? কালকে ব্যাংক খুললে ফার্স্ট আওয়ারে আগে টাকাগুলি সব তুলবো, তারপর পলাবো। বলা তো যায় না, বুঝোই তো। মেয়ে রাখো তো তোমার মেয়ে, ওর বড় মা আছে, ওর সালপাল মালপাল নাই, ওটা মানুষ করবি নি। আর আমরা ঢাকা যাই, বিয়েটা সেরে ফেলবো নে। আচ্ছা, তুমি কিন্তু কালকে দেরি করো না। আচ্ছা বাই, আচ্ছা তাড়াতাড়ি যাই, সব গুছাই নেই। আর আমার স্বামী রে, তুমি আমার জন্য সোনা পাঠাইছো বিদেশ থেকে, তোমার সামনে আমি পড়বো, অত সস্তা না, এগুলি সব পড়বো আমার বয়ফ্রেন্ডের বিয়ে করার সময়। মালাগুলি ঠিক আছে তো? কত শখ করে মালা পাঠাইছে সে আমার জন্য, তার সামনে বসে বসে বলে আমি সাজবো, ঝুঁকে বেটা ওর সামনে বলে আমি সাজবো। সারাটা দিন চলে গেল, আমার ছোট বউমা এখনো বাড়িতে আসলি না, কিছু হলে না কি? আমি তো কিছু বুঝতেছি না আব্বা। মেলা জায়গায় খুঁজেছি, কেউ কেউ কত যে ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে গেছে এই পালি, আমি আবার চলে গেলাম মেলা দূর, যা আর কোনো খবর পাইলাম না। আব্বা, আমি তো ঘুরতে ঘুরতে আমার তো সবাই আমার যান ভাড়া গেছে, আমার আর তো খোঁজ বের করছে না। আমার একজন কইলে যে কেবলই ভ্যানে উঠে চলে গেল। আচ্ছা তোমার কিছু কয় নাই কত? আমার তো কিছু কয়নি, আর তাছাড়া আমিও তো ছোট বউ কিছু কইনি, না কই কোনে যাবি কও না? তুমি মনে হয় কিছু কইছো, শোনো না, আমিও কি কব, ওই তো আমাক সবসময় গাল পারে। আমু, তোমাকে কিছু কয়া গেছে? না। কি কয়েছে তোমার আম্মু? আম্মু আলমারি থেকে গহনা টহন ব্যাগে ঢুকায় বাইর চলে গেছে। কখন গেছে? সকাল। পাল্লা, তো তুই তো সকালে গেছে, দেখেছিস সারাদিন তো কিছুই করছিস নি। আব্বা, ঘটনা তো ভালো থাকতেছে না। আমার মনে তো তাই করছে। আমি কয়েকদিন খেয়াল করছি আব্বা, এই মোবাইলে কথা কয়, কার সাথে কয়? আমি মনে করছি আমার ওই ওই ছোট ভাইয়ের সাথেই কথা কয়। হ্যাঁ, ওই জন্য তো কিছু কই নে আব্বা। হ্যাঁ, তাহলে কি করি আমি? আমি তো চিন্তাই করে পাচ্ছি না আমি কত। তাহলে আমি যাই দিয়ে আর অন্যদিক যা খুঁজি দিই। তুমি কোনে যাবি? আমি শুনলাম তো গেল দেখতেছি, আমার কি জবাব দেবেন? আমি ছোট ভাইয়ের কাছে কোনে গয়না কাটি কি হয়েছে? না কি কি হয়েছে মিষ্টি? ছোট ভাই হচ্ছে আমাকে বিদেশে টাকা পাঠাইতো, ওইটা আমি আপনাদের না দিয়ে আমি জমাইতাম, আর আজকে সকালে সব গয়না নিয়ে আমি ব্যাংকে গেছি, ব্যাংকের চেকের থেকে আমার 10 লাখ টাকা উঠাইছি, উঠাই আমার ওই ব্যাংকের 10 লাখ টাকা আর গয়না নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কেবলই রিক্সায় উঠবো ঢাকায় যাওয়ার জন্যে, আর কোন জন যেন একটা হুন্ডালা এসে আমার ব্যাগটা নিয়ে চলে গেল। আমার বয়ফ্রেন্ড এখন কয় কি, আমি কি তোকে ভালোবাসি? আমি তো টেকাক ভালোবাসতাম, এটা খুবই আমার ফেলা চলে গেছে। আমি কোনো যাবো, আমি বাড়ি আমার বাড়িতে নেই।
তোমার মতো বেটার হওয়ার আমার দরকার নাই, যাও। আব্বা মাফ করে দেন, এই কথা কইন না। বহুত বহুত কষ্ট কষ্ট কষ্টের সমাধান করার জন্য আমার আমার ভাই বিদেশ পাঠাইছিলাম। তুই শান্তি খাব না, না শুধু শুধু তোমার মুখের দিক তাকায় আমি কোনো দিন কিছু বলিনি। তোমার কিছু করলে তুমি আমার ছোট ভাই করে দেবে, আমার ছোট ভাই আমার উপরে পেশার হবে। আমি আমি জ্বরে ভুগেছি, কষ্ট এই জ্বর গায়ে নিয়ে আমি মাঠে ঘাটে খাটেছি দুটি পয়সার জন্য। আব্বা তোমার কাছে গেছে কিছু টাকা দেওয়ার জন্য, কিছু টাকা বাজার তুমি দাওনি মিষ্টি দাওনি। তোমার খাবার তো তুমি ঠিকই পাইছো, আমার কষ্ট নেই। কত মিষ্টি, তুমি বাড়ি থেকে চলে যাও। না ভাই, না না, এক মুহূর্ত না, এক মুহূর্তের জন্য তুমি বাড়ি থাকবে না। এই বাড়ি থেকে এখনই বের হও আব্বা, এই বাড়ি থেকে এখনই তোমার ছোট বেটার মুখ বের করে দাও। আমি মাফ করে দে, আমি আমি এই মুখ দেখতে যাচ্ছি না, আমি মুখ দেখতে যাচ্ছি আব্বা। তুই বাইর করে দে তো আগে, বাইর করে বাইর করে দে। ভাবি শুন, ভাবি আমি আর এরকম করবো না, মাফ করে দেন ভাবি। শুন আব্বা, আব্বা ভুল যা করে ও তো ভুল করে ফেলছে, এখন কি করবেন? ও তো ওর পাপের শাস্তি পেয়ে গেছে, ওর ভুল বুঝতে পারছে। তাছাড়া ওর ছোট বাচ্চা দেখে রেখে ও কই যাবে আব্বা? ছোট ভাই থাকে বিদেশ, ওকে এখন একে একে একটি মেয়ে মানুষ কোথায় পাঠাবো? আব্বা ওকে মাফ করে দেন। শোনো না, ও তো ভুল বুঝতে পারছে, ভুল করছে বুঝতে পারছে, ওরে মাফ করে দাও। আমাকে মাফ করে দেন, এবারকার মতো মাফ করে দেন। শোনো, ও মাফ করে দাও, ও সব ভুল বুঝতে পারছে, এখন থেকে আমার সাথে মিল করে থাকবি। হ্যাঁ ভাবি, আমি আপনার সাথে হাতে হাতে সব কাজ করবো, আর এরকম করে থাকবো না। আমাকে মাফ করে দেন ভাই। চলো, তুমি সেই কাজটাই করলে মিষ্টি অনেক পরে।